জলবায়ু পরিবর্তন ও দুর্নীতির কারণে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন হুমকির মুখে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে জলবায়ু পরিবর্তন নিয়ে বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতির মোকাবেলায় বরাদ্দ করা অর্থের সঠিক ব্যবহার নিয়েও উদ্বেগ জানানো হয়েছে রিপোর্টে। শিবলি রেজা আহমেদের রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন ঘূর্ণিঝড় সুনামি কিংবা বন্যার ভয়াল ক্ষতির হাত থেকে বাঁচাতে সক্ষম এই উপকূলীয় বনাঞ্চল। আশঙ্কার কথা হলো, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আর 45 সেন্টিমিটার বাড়লেই এই দুর্যোগ ঢাল সুন্দরবনের 4/3 ভাগ ডুবে যাবে। সেই সঙ্গে বন কর্মকর্তাদের কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্যের কারণে সুন্দরবন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। শনিবার রাজধানীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের জলবায়ু পরিবর্তন নিয়ে বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদনে এসব তথ্যই তুলে ধরা হলো। But also telling the governments who will be receiving those resources that here are the challenges that you face in order to really be able to use those resources efficiently, effectively and for the benefit of the people and next generation. জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর দাবির মুখে গত বছর কানকুন সম্মেলনে 2012 সাল থেকে প্রতি বছর $100 বিলিয়ন ফান্ডও গঠনের সিদ্ধান্ত হয়। 2020 সাল নাগাদ এ খাতে খরচের পরিমাণ $700 বিলিয়ন ছাড়িয়ে যাবে। বিশ্বব্যাপী কোটি কোটি টাকা বরাদ্দের সুযোগে এখাতে দুর্নীতি বাড়তে পারে বলে আশঙ্কার কথা বলা হয়েছে টিআইয়ের রিপোর্টে। এ কারণে জলবায়ু সুশাসন প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। Now the 5 points about corruption that has been mentioned by the president: transparency, oversight by professionals, monitoring, reporting and evaluation, it's not MRB but MRE here, the civil society groups should work with the people and make them aware, and transparency must be built. I see the 3 levels of the governance or the corruption. First is the intellectual and manipulative corruption that is systematically done by the northern countries. জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশে গঠিত দুটি ফান্ড থেকে অর্থ বরাদ্দ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে চলছে বলে জানান পরিবেশ ও বন প্রতিমন্ত্রী। In my ministry, we have been trying to include the civil society in taking decision, in implementing decision, and we are trying to include the experts in taking the decision and implementing the decision. Our climate negotiation team is not dominated by the government servants. Shibli Reza Ahmed, ATN News, Dhaka. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল